হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আবারও একটা নতুন এপিসোড নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আজকের যে এপিসোডের যে প্রধান বিষয় সেটা হচ্ছে বায়োকেমিক মেডিসিনস ক্যালি সালফের ব্যাপারে। বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে ক্যালি সালফের ব্যাপারে সমস্ত কিছু ডিটেলস জানিয়ে দেবো এবং রেড লাইন সিমটমস এবং গুরুত্বপূর্ণ সিমটমসগুলির কথা শেয়ার করবো। হুবহু সব লক্ষণ আমি শেয়ার করবো না, কারণ যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সিমটম সেগুলোই শেয়ার করবো। শুধু সেই সিমটমসগুলি, সেই লক্ষণগুলো যদি আপনারা মনে রেখে দেন এবং তার ভিত্তিতে যদি আপনারা আপনার রোগীকে বা আপনি যদি প্র্যাকটিস করে থাকেন বা আপনি যদি নিজে এই সমস্যায় ভুগে থাকেন, সেক্ষেত্রে লক্ষণ ভিত্তিক আপনি এই লক্ষণ মিললে, সামনে যে লক্ষণগুলো আমি বলবো লক্ষণের সাথে মিলিয়ে যদি এই মেডিসিনটি প্রেসক্রাইব করেন বা খান, সেক্ষেত্রে আপনার সমস্যা পুরোপুরিভাবে ধীরে 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 পারমানেন্টভাবে ঠিক হয়ে যাবে। বন্ধুরা, আজকে এই মেডিসিনটা আমি খুবই সহজ ভাষায় আমি আপনাদের শেয়ার করবো, সেই জন্য আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং ভিডিওটি শুরু করার আগে আমি একটা কথা বলে নিতে চাই, আপনারা যদি আমার কাছ থেকে অনলাইন কনসালটেশন নিতে চান সেক্ষেত্রে আমি ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি। বন্ধুরা, আপনারা সেখানে এসএমএস করতে পারেন, তারপর আপনাকে কল করে, কলের মাধ্যমে স্পেশালভাবে যদি আপনারা আমার কাছ থেকে চিকিৎসা নিতে চান সেক্ষেত্রে কলের মাধ্যমে আপনার প্রেজেন্ট কমপ্লেন্ট, পাস্ট হিস্ট্রি, ডিজায়ার, অ্যাভারশন, ফ্যামিলি হিস্ট্রি, অ্যাপেটাইট, স্টুল, ইউরিন, ঘাম কেমন হয়, খাওয়া রুচি কেমন, প্রস্রাবের কোনো গন্ডগোল আছে নাকি, মাইন্ডের সিমটমস কেমন, রাগ বা কোনো কিছুর ভয় আছে নাকি, সমস্ত কমপ্লিট সিমটমস নিয়ে আপনাকে কনস্টিটিউশনাল চিকিৎসা দেওয়া হয়। বন্ধুরা, একটা সিঙ্গেল মেডিসিন প্রেসক্রাইব করা হবে, যে মেডিসিনটি বলা হবে আশেপাশের হোমিওপ্যাথিক ফার্মেসিতে খুবই সহজে আপনারা পেয়ে যাবেন এবং কেমন করে ব্যবহার করতে হয়, কীভাবে ব্যবহার করতে হবে, সমস্ত কিছু ফলো আপের মাধ্যমে খুবই যত্ন সহকারে কনসালটেশন নেওয়া হয়। বন্ধুরা, এবং সেই ওষুধটি ব্যবহার করলে আপনাদের সমস্যা ধীরে 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 ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। তো ভিউয়ার্স, আমি ডক্টর এমডি শাহরুখ, তাহলে দেরি না করে চলেন, শুরু করা যাক। ক্যালিসাল্ফ, বন্ধুরা, বায়োকেমিক যে 12টি সল্ট আছে তার মধ্যে ক্যালিসাল্ফ হচ্ছে অন্যতম। বন্ধুরা, খুবই প্রচলিত এবং খুবই ভালোভাবে এটি ব্যবহার করা থাকে। বন্ধুরা, একটা জিনিস আমি আপনাদের বলে রাখতে চাই, ক্যালিসাল্ফ মনে রাখার সহজ কৌশল হচ্ছে যে কোনো ধরনের প্রদাহ বা ইনফ্লামেশনের থার্ড স্টেজে ক্যালিসাল্ফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বন্ধুরা, থার্ড স্টেজে আপনারা যদি আগের ভিডিওগুলো আমার দেখে থাকেন, আগের বায়োকেমিক মেডিসিন রিলেটেড যে ভিডিওগুলি আছে সেগুলো যদি দেখে থাকেন, সেক্ষেত্রে বুঝতে পারবেন যে ইনফ্লামেশন বা প্রদাহের ফার্স্ট স্টেজে হচ্ছে ফেরাম ফস উপকারী। এখন ইনফ্লামেশনটা কী জিনিস সেটা জানা জরুরি। বন্ধুরা, যদিও বা আমি এর আগের ভিডিওগুলোতে বলে দিয়েছি, ইনফ্লামেশন বা প্রদাহের তিনটি সিমটমস হয়। বন্ধুরা, এই তিনটি লক্ষণ যদি আপনারা কোথাও দেখতে পান তাকে ইনফ্লামেশন বলা হয়। যেমন রেডনেস, সোয়েলি এবং পেন, ফুলে যাওয়া, ব্যথা এবং লাল ভাব থাকবে এবং সেখানে হালকা গরম ভাব থাকবে, সেটা হচ্ছে ইনফ্লামেশনের ফার্স্ট স্টেজের লক্ষণ। বন্ধুরা, সেকেন্ড স্টেজে লাল ভাব থাকে না, কিন্তু ফোলা, ইনফ্লামেশন, ব্যথা, গরম ভাবগুলো থাকে। থার্ড স্টেজেও লাল ভাব থাকে না, কিন্তু পুঁজ উৎপন্ন হয়ে যায় হালকা টাইপের মতো, ফোলা এবং ব্যথা ভাব থাকে। এই সমস্ত কন্ডিশনসকে ইনফ্লামেশন বলা হয়ে থাকে। বন্ধুরা, সেই জন্য ইনফ্লামেশনের ফার্স্ট স্টেজে ফেরাম ফস উপকারী, ইনফ্লামেশনের সেকেন্ড স্টেজে দ্বিতীয় অবস্থায় ক্যালি মিউর উপযোগী এবং ইনফ্লামেশনের তৃতীয় অবস্থায় ক্যালি সাল্ফ উপযোগী। তবে এই তিনটি ওষুধ প্রেসক্রাইব করার একটা ফর্মুলা আমি মনে বলে দিচ্ছি আপনাকে। ফেরাম ফসের রোগী হচ্ছে প্রদাহের প্রথম অবস্থায় ব্যবহারযোগ্য এবং তার জিভা থাকবে, ফেরাম ফসের জিভ থাকবে এবং একদম লাল পরিষ্কার চকচকা জিভ থাকবে। বন্ধুরা, তাহলে বুঝে নিতে হবে এটা ফেরাম ফস ইনফ্লামেশনের ফার্স্ট কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন, ইনফ্লামেশনের দ্বিতীয় অবস্থায় ক্যালিমিউর, ক্যালিমিউরের ইনফ্লামেশন কেমন হবে, ফোলা ভাবটাতে হালকা রস সঞ্চয় কেবল আরম্ভতে শুরু হয়েছে, হালকা পুষ টাইপের বা হালকা রস টাইপের কেবল ইনফ্লামেশনের মধ্যে আরম্ভ শুরু হয় সেক্ষেত্রে, এবং তার জিভ আপনারা লক্ষ্য করবেন জিভ হচ্ছে পুরো সাদা বর্ণের মতো হয়ে যায়। বন্ধুরা, মনে হচ্ছে দুধের সর পড়ে গেছে, এন্টিম ক্রুডের জিভ যেরকম হয় সেরকম। বন্ধুরা, সেক্ষেত্রে আপনারা ক্যালিমিউ প্রেসক্রাইব করবেন। এবং তৃতীয় অবস্থায় যেখানে ইনফ্লামেশনের থার্ড কন্ডিশন, সেখানে কী হয়, সে যে রসটা, যে ফোলা জায়গাটা, যে রস সঞ্চিত, সেটা পুজ আকারে নির্গত হয়। বন্ধুরা, একটা পুজ জমে যায় এবং পুজের আকার হালকা করে বের হতেও পারে, এটা হচ্ছে ইনফ্লামেশনের ফার্স্ট স্টেজ। এবং তার জিভার লক্ষণ হচ্ছে জিভ যদি কারো হলুদ কালারের হয়ে যায়, হলুদ বর্ণের হয়ে যায়, সেক্ষেত্রে ক্যালিসাল্ফ খুবই গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। ভিউয়ার্স, এই তিনটি লক্ষণকে আপনারা অবশ্যই মনে রাখতে হবে, এই তিনটি ওষুধকে চিনিয়ে রাখার জন্য, জেনে রাখার জন্য এই তিনটি লক্ষণ আপনাদের
মনে রাখতে হবে, তাহলে তিনটি ওষুধের মধ্যে কখনোই গণ্ডগোল হবে না বন্ধুরা। তো ভিউয়ার্স, এর যে সমস্ত পরিচায়ক লক্ষণগুলি, মেন গুরুত্বপূর্ণ লক্ষণগুলি যে সমস্ত কাজে ব্যবহার করা থাকে সেটা যদি আমি আপনাদের শেয়ার করি, সেটা হচ্ছে তৈলাক্ত দ্রব্য ভক্ষণে অতিরিক্ত তেল চর্বি জিনিস খাওয়ার কারণে উত্তপ্ত গরম গ্রহে রোগ বৃদ্ধি হয় এবং শীতল বায়ুতে, শীতল স্থানে এবং মধ্যরাত্রে রোগের উপশম হয়, রোগ কমে যায় বন্ধুরা। পিচ্ছিল, হলুদ বা সবুজ বর্ণের স্রাব, কোথাও যদি হলুদ সবুজ ধরনের স্রাব নির্গত হয়, যে সেটা পায়খানা হোক, যে সেটা জিভ হলুদ হোক, বা কোথাও ঘা হয়ে গেছে, সেই ঘায়ের পুঁজ যদি হলুদ বর্ণে হয়, সেক্ষেত্রে আপনারা চোখ বন্ধ করে ক্যালিসাল প্রয়োগ করতে পারবেন বন্ধুরা। হাম, বসন্ত প্রভৃতি যে কোনো ধরনের উদ্ভেদ বসে যাওয়ার কারণে কোনো সমস্যা হলে এটি ভালো কাজ করে থাকে। কলেরার প্রথম অবস্থায় অতি অস্থিরতা, শীতল ঠান্ডা জায়গায় ক্ষুধা, শীতল জল পান করতে যাওয়া, এই সমস্ত লক্ষণে ক্যালিসাল খুবই ইফেক্টিভ একটি মেডিসিন বন্ধুরা। এটি চোখের রোগের জন্য ভালো কাজ করে, চোখের আই কনজাংটিভাইটিস হলে চোখ দিয়ে যদি গাঢ় হলুদ বর্ণের পুষ নিঃসৃত হয়, সেক্ষেত্রে এক কথা হলুদ বর্ণটা আপনাকে মনে রাখতে হবে, চাই সেটা জিভ হলুদ বর্ণ হোক, চাই সেটা কোনো ধরনের মিউকাস বা কোনো ধরনের স্পাসপিরেশন, ঘাম হলুদ বর্ণ, জামা কাপড় হলুদ দাগ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা এটা নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। কানের পুজোর ক্ষেত্রে একই জিনিস, কানের মধ্যে যদি কারো ইনফেকশন হয়, কান থেকে পুষ বের হলে সেটা যদি হলুদ কালারে, হলুদ সবুজ বর্ণের হয়, সেক্ষেত্রে আপনারা ক্যালিসাল ব্যবহার করতে পারেন, খুবই ভালো কাজ করে থাকে। সর্দির ক্ষেত্রে একে, সর্দি তিনটে স্টেজ হয়, একদম জলের মতন পাতলা অ্যাকিউট একদিনের সর্দি, সেক্ষেত্রে ফেরাম্পাস কার্যকরী। সর্দি যদি গাঢ় হয়ে যায়, একদম সাদা বর্ণের হয়ে যায়, সেক্ষেত্রে ক্যালিমের উপযোগী, এবং সর্দি যদি গাঢ় হলুদ বর্ণের হয়ে যায়, পুজোর মতন হয়ে যায়, সেক্ষেত্রে ক্যালিসাল উপযোগী, যেখানে ইনফ্লামেশনের তৃতীয় অবস্থায় যেটা হয়ে থাকে বন্ধুরা। তো বন্ধুরা খুবই সহজ ভাষায় আমি আপনাদের শেয়ার করছি, তিনটি ওষুধকে চিনে রাখা আপনার জন্য খুবই সহজ হয়ে যায় বন্ধুরা। আপনারা এই তিনটে জেনে মনে রাখবেন, আপনার ওষুধ সিলেকশন করতে কখনো ভুল হবে না ভিউয়ার্স। শুরুতে একই কথা আবার বলেছি, পায়খানার ক্ষেত্রেও, পায়খানা যদি হলুদ বর্ণের হয়, জিভ যদি হলুদ বর্ণ হয়, সেক্ষেত্রে এটি খুবই ভালো কাজ করে থাকে। পায়খানা যদি সাদা বর্ণের হয়, সেক্ষেত্রে ক্যালিমের ভালো কাজ করে থাকে। শুরুতে বলেছি, কোথাও সাদা লক্ষণ পেলে বা জিভ সাদা হলে ক্যালিমের, কোথাও হলুদ লক্ষণ পেলে বা জিভ সাদা হলে সেটা হচ্ছে ক্যালিসাল। এটি স্ত্রী জনেন্দ্রিয়ের লিউকোরিয়া বা সাদা স্রাবের, মহিলাদের এক ধরনের সমস্যা, সাদা স্রাবের হোয়াইট ডিসচার্জ হয় যৌনাঙ্গ থেকে, ভেজাইনে থেকে, সেই সমস্যার জন্য এটি ভালো কাজ করে থাকে। যদি সাদা স্রাবটা হলুদ বর্ণ হয় বন্ধুরা, একই কথা আমি আবারও বলছি, যদি সাদা স্রাবটা হলুদ কালারের হয়, সেক্ষেত্রে আপনি অবশ্যই এটা ব্যবহার করতে পারেন অন্যান্য ওষুধের সাথে বন্ধুরা, সাথে হোমিওপ্যাথিক ওষুধ, কনস্টিটিউশনালি ওষুধ, সিমটমস মিত্রী ব্যবহার করতে পারেন, বা শুধু আপনি শুধু এই ওষুধটা দিতে পারেন, আপনারা ভালো হতে পারবেন। যদি সাদা স্রাব সাদা কালারের হয়, সাদা বর্ণের হয়, বেশিরভাগ ক্ষেত্রে সাদা স্রাব নাম আসছে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে স্রাবটা সাদাই হয়, ডিমের মতো, ডিমের সাদা অংশের মতো সাদা হয়, সেক্ষেত্রে ক্যালিমের ভালো কাজ করে থাকে। যদি স্রাবটা হলুদ বর্ণের হয়, সেক্ষেত্রে আপনাদের ক্যালিসাল কাজ করে থাকে। এ নিয়ে আমি একটা রোগী তত্ত্বের কথা শেয়ার করছি। একটা কুমারী মেয়ে ছিল কলকাতার কলেজের, সে থার্ড সেমিস্টারে শ্রেণীর ছাত্রী ছিল, বহুদিন হতে সে সাদা স্রাবের সমস্যা চলছিল, বহুদিন ধরে তার সমস্যাটা ছিল, তিনি বহু চিকিৎসা করেছিলেন কিন্তু আরোগ্য কোনো প্রকার হচ্ছিলেন না। তিনি বিভিন্ন এলোপ্যাথিক ডাক্তার, বিভিন্ন হোমিওপ্যাথিক ডাক্তার চিকিৎসা করেছেন, সেরকম কোনো আরাম পাচ্ছিল না। তার প্রধান লক্ষণ দেখা হলো যে তার যে স্রাবটা হচ্ছে না, সে স্রাবটা হচ্ছে হলদে, পাতলা ও পুজোর ন্যায় চটচটে, ও ছাড়া ওই স্রাবটা হাজা ধরনের এবং জ্বালাযুক্ত, একদম যৌনাঙ্গের আশেপাশে জ্বলে যেত, প্রচণ্ড জ্বালাকর একটা ভাব থাকতো। আমি তাকে ক্যালিসাল 6x প্রত্যেক দিন, দিনে তিনবার খাওয়ার জন্য পরামর্শ দিই। এক মাস পরে রিপোর্ট পাই যে প্রায় 12 আনা কম হয়ে গেছে, 16 আনার মধ্যে প্রায় 12 আনাই কম হয়ে গেছে বন্ধুরা এক মাসের মধ্যে। পরবর্তীকালে এক মাস পর আমি ক্যালিসাল একটু পটেন্সি বাড়িয়ে দিয়ে 12x শক্তি দিয়ে 4টে করে বড়ি দিনে 2বার খাওয়ার পরামর্শ দিই, এবং তার কিছুদিনের মধ্যে সে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। এমনকি তার যে ঋতুস্রাব হতো, যে পিরিয়ড হতো, সেই পিরিয়ডটা তার দেরিতে হতো, সেই লক্ষণটিও স্বাভাবিক হয়ে যায়। আগে পিরিয়ডের সমস্যা ছিল সাদা স্রাবের সাথে, সাদা স্রাবটাও ঠিক হয়ে যায়, এবং তার পিরিয়ডের যে সমস্যাটা আছে, সেই পিরিয়ডটাও ঠিক হয়ে যায়। তো ভিউয়ার্স, তাহলে বুঝতে পারছেন কতটা ইফেক্টিভ একটি মেডিসিন। এটি শ্বাসযন্ত্রের জন্য ভালো কাজ করে থাকে। যদি কফ হয়, কাশি হয়,
কাশির সাথে যদি যে কফটা বের হয় সেই কফটা যদি হলুদ বর্ণের হয় সেক্ষেত্রেও এটি খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। তো ভিউয়ার্স, এটি ছিল ক্যালিসালফের সমস্ত কিছু ডিটেল জানকারি। এর আরও কিছু গুরুত্বপূর্ণ সিমটমস লক্ষণ আছে যেটি আমি পার্ট টুতে শেয়ার করবো বন্ধুরা, পার্ট টুতে কভার করো, কারণ একটা পার্টের মধ্যে যদি আপনি সমস্ত লক্ষণ কভার করে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সেই জন্য আমি সেই পার্ট টুতে এর বেশ কিছু সিমটমস বাকি রয়ে গেল সেটা শেয়ার করব, এবং কত পরিমাণে কত পোটেন্সিতে কীভাবে খাওয়ার আগে না খাওয়ার পরে কীভাবে ব্যবহার করতে হবে সমস্ত কিছু তার ডোজটা বন্ধুরা খুবই সহজ ভাষায় আমি আপনাদের শেয়ার করবো। সেই জন্য আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখবেন, এবং এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে দেবেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসে বেল আইকনে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ, বাই।